সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি আপনাদেরকে আজকে দেখাবো কিভাবে কাঁচামরিচ দীর্ঘদিন ধরে সংরক্ষণ করে খেতে পারবেন, অর্থাৎ ফ্রোজেন করতে পারবেন। আমি এখানে কিছু মাঝারি সাইজের কাঁচামরিচ নিয়েছি। আমি চেষ্টা করেছি একটু তাজা কাঁচামরিচ নিতে। আপনারা চেষ্টা করবেন তাজা এবং একদম সবুজ দেখে কাঁচামরিচ নেওয়ার জন্য, যাতে করে পচা অথবা পাকা কাঁচামরিচ যেন না থাকে, অবশ্যই এই বিষয়টি খেয়াল রাখবেন। তো আমি এখানে পর্যাপ্ত পরিমাণ পানি নিয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি হাফ কাপ ভিনেগার, কারণ এখন সব খাবারে মোটামুটিভাবে ফরমালিন থাকে, আর আপনার কাঁচামরিচটাকে ফরমালিন মুক্ত করার জন্য এই ভিনেগারটি ব্যবহার করতেই হবে। তো আমি এখন কাঁচামরিচগুলোকে পানিতে দিয়ে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। তারপর আমি কাঁচামরিচগুলোকে ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নিব। আপনারাও চেষ্টা করবেন ভিনেগার দিয়ে কাঁচামরিচটাকে ফরমালিন মুক্ত করে নেওয়ার জন্য। দেখুন, আমি কাঁচামরিচগুলোকে ধুয়ে একটা প্লেটে তুলে নিয়েছি। এখন এই কাঁচামরিচগুলোকে পানি জড়িয়ে নিব। তার জন্য আমি একটা প্লেটে কাঁচামরিচগুলোকে তুলে নিচ্ছি। দেখুন, নিচে একটা টিস্যু পেপার বিছিয়ে দিয়েছি। এখন এই কাঁচামরিচগুলোর পানি জড়িয়ে নিব। তো দেখুন, কাঁচামরিচগুলোর পানি জড়িয়ে না হয়ে গেছে। এখন আমি একটা বক্সে নিয়ে নিচ্ছি। চেষ্টা করবেন অবশ্যই পানি জড়িয়ে নিতে। যদি আপনার কাঁচামরিচে পানি থেকে যায়, তাহলে কিন্তু আপনার কাঁচামরিচ নষ্ট হয়ে যাবে, আপনি দীর্ঘদিন ফ্রোজেন করে রাখতে পারবেন না। আর যে কন্টেনারে নেবেন, ওই কন্টেনারে যেন ঢাকনা থাকে। যদি আপনি ঢাকনা ছাড়া কোনো বক্সে কাঁচামরিচগুলো রেখে দেন, তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে আর আপনি দীর্ঘদিন ফ্রোজেন করে রাখতে পারবেন না। দেখুন, আমি সবগুলো কাঁচামরিচ দিয়ে এখন আবারও উপরে একটা টিস্যু দিয়ে আমি কন্টেনার বক্সটা লাগিয়ে দিচ্ছি। এখন এটাকে আমি ডিপ ফ্রিজে রেখে দিব। আপনাদেরকে 15 দিন পরে বের করে দেখাবো আমার কাঁচামরিচগুলো ঠিক কেমন আছে, নষ্ট হয়েছে কি না। আপনারাও চেষ্টা করবেন ভিডিওতে দেখানো অনুসারে এইভাবে কাঁচামরিচটাকে ফ্রোজেন করার জন্য, তাহলে আপনার কাঁচামরিচগুলো দীর্ঘদিন ভালো থাকবে এবং দীর্ঘদিন রেখে খেতে পারবেন। এখন যেহেতু রমজান চলে এসেছে, কাঁচামরিচের দাম কিন্তু অনেক বেড়ে যাবে, সেই জন্য আপনারা অনেক বেশি কিনে এনে এভাবে ফ্রোজেন করে রাখতে পারেন। দেখুন, 15 দিন পর আমি আপনাদেরকে বের করে দেখাচ্ছি আমার কাঁচামরিচগুলো ঠিক কেমন হয়েছে। দেখলেন তো, একটি কাঁচামরিচও নষ্ট হয়নি আর কালারটাও পারফেক্ট আছে। একটা কাঁচামরিচ পচেও যায়নি, সব কাঁচামরিচ একের রকম আছে, যেমনটি রেখেছি ঠিক তেমনটি আছে। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে, তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, ফ্যামিলি এবং ফ্রেন্ডসদের সঙ্গে শেয়ার করবেন। সাবস্ক্রাইব করার অনুরোধ হলো পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে করে নিত্য নতুন ভিডিও আপলোড করলে সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পৌঁছে যায় আপনাদের কাছে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখুন, আমি আবার টিস্যুটা পাল্টে ঠিক একইভাবে কাঁচামরিচগুলোকে ফ্রোজেন করে রাখবো। তো আপনারাও এইভাবে ফ্রোজেন করে রাখতে পারেন। তো আজকের এই আয়োজন এখানে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।